Hey guys, welcome back to High Flyer. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ যে ভিডিওটা দেখব সেটা ভীষণ ভাবে একটা পপুলার স্টান্ট যেটুকু জানি আমি, মানে এটা একটা গেম টাইপেরই, তবে গেমটার নাম কি জানতাম না, তবে আজকে দেখলাম সেই জন্য জানতে পেরেছি। ফ্রি স্টাইল বলা চলে যেটুকু আমি দেখি, লাফা ঝাপা করা, মানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং, এবং যেগুলো দেখি সবই বাইরের দেশে করে। কিভাবে মানে প্র্যাকটিস, মানে একটা অত বড় বিল্ডিং, হ্যাঁ পুরো একদম তার কার্নিস দিয়ে, হ্যাঁ কার্নিস দিয়ে, হ্যাঁ তার উপর দিয়ে তো দৌড়ে যাচ্ছে, তার থেকে আরেক জায়গায় আরেক ছাদে লাফ মারছে, মাঝখানে গ্যাপ এবং সামনে ক্যামেরা থাকে, ঠিক আছে, সেই জন্য দেখতে পাস। তো ভীষণ রিস্কি একটা জিনিস, ভীষণ মানে কি ভীষণই রিস্কি। কিছুদিন আগে না, বছর দুয়েক আগে কি তিনেক আগে একটা চীনের একজন এরকমই করতে গিয়ে মারা গিয়েছিল, হাত ফসকে গিয়ে, ঠিক আছে, প্রচুর বড় বিল্ডিং থেকে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। তো সেই ধরনের জিনিসগুলো আমরা মূলত দেখতে পেতাম যে ইউরোপিয়ান কান্ট্রি, যারা বিদেশি মানুষজন তারাই কিন্তু করতো, বিশেষ করে অল্প বয়সের যারা ছেলেরা রয়েছে তারা বেশি করতো। তবে আজকে আমি অবাক হলাম যে বাংলাদেশেও এইরকম আছে দুজন বিশেষ করে। তো যেটা টাইটেল আজকে বলে নিই, কীভাবে জড়ালেন পার্কোর গেমের মতো দুঃসাহসিক জগতে। পার্কোর গেম এই নামটা কিন্তু ফার্স্ট টাইম শুনলাম, মানে এটাকে চিনলাম পার্কোর গেম বলে, এর আগে আমি নাম জানতাম না, মানে এটাকে কী বলা হয়। তবে খুবই দুঃসাহসিক কাজ, খুবই দুঃসাহসিক গেম, তবে পালানোর জন্য বা কিছুর জন্য এগুলো কিন্তু বেস্ট আমার মনে হয়, ঠিক আছে। এবং আমার মতে না থাক, আমার মতে বলতে হবে না, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখে নিও, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। হলিউড বা বলিউড সিনেমার কোনো দৃশ্য নয় এটি, কোনো ভিডিও গেমসে চলমান চিত্রও না। দৃশ্যপটে যাদের দেখছেন তারা দুজনই বাংলাদেশি পার্কোর বয়েজ। দুর্দান্ত সাহস আর বাধাহীনভাবে দুই তরুণ পার করছে দেয়াল, বাড়ির ছাদ কিংবা পাহাড়ের বিভিন্ন বাধা, এটি তাদের নেশা, আর এই খেলার নাম পার্কোর। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা অপ্রচলিত খেলা মনে হলো বহির্বিশ্ব, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে বেশ জনপ্রিয় এই খেলাটি। উঁচু উঁচু স্থান বা ভবন থেকে লাফ দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব পার করাকেই পার্কোর গেমস বলা হয়। সাজ্জাদ বা মিনহাজের মতো এখন বাংলাদেশের অনেকেই এই খেলার প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছে। চট্টগ্রামের কাজী দেউরির বাসিন্দা সাজ্জাদ ও মিনহাজ, কলেজ পড়ুয়া এই দুই তরুণ ছোটবেলা থেকেই মত্ত হয়ে আছেন পার্কোরের নেশায়। বাংলাদেশে খুব অপ্রচলিত এ খেলা কিভাবে শিখলেন তারা, কিভাবে বা জড়ালেন এই দুঃসাহসিক জগতে? বেসিক্যালি আমি যখন মানে ছোটো ছিলাম, মানে আমার 6 বছর বা 7 বছর, তখন থেকেই একটা কার্টুন দেখতাম যেটার নাম ছিল নিনজা হাতুড়ি। তো ওর অঙ্গিভঙ্গি দেখে, লাফালাফি দেখে আসলে আমার মনে কৌতূহল জাগে, যে কেননা এটা আমি রিয়েল লাইফে আমি করে দেখি বা ট্রাই করে দেখি, ও এভাবে সুপারম্যানের মতো লাফাই, এত কিছু করে ট্রাই করে দেখি। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, করার পর যদিও ইঞ্জুরি হয়েছি, তারপর জানতে পারলাম একটা টিম আছে স্টোরোর, যেটা রিয়েল লাইফে অ্যাকচুয়ালি আমরা যেগুলো করতে যাচ্ছি ওগুলো করছে। তো তারপর থেকে ওদেরকে ফলো করা শুরু করলাম, ফলো করার পর দেন আস্তে ধীরে আমাদের নিজের স্কিল ডেভেলপ করলাম, নিজে নিজেই সেলফ ট্রেন করলাম। তো করে করে আস্তে ধীরে কি এলেন আসা। 6-7 বছর বয়সে নিনজা হাতুড়ি কার্টুন থেকে পার্কোরের প্রতি আগ্রহ সাজ্জাদ ও মিনহাজের। শুরুতে বন্ধু বান্ধব ও পরিবার থেকে ছিল অনেক বাধা, বাবা মায়ের হাতে খেতে হয়েছিল মারধর, তবুও দমে যাননি তারা। সবাই বলা বলি করতেছে, আপনার ছেলে লাফায় এগুলো করতেছে, আপনার ভয় লাগে না? আপনার ছেলের ভয় লাগে না? আমি যে ভয় তো লাগে অবশ্যই, অনেক মনে রিক্সি রিক্সি মানে লাফালাফি করে, মানে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে, আপনার ছাদের উপর থেকে নিচে, আবার স্টেডিয়ামের দেখলাম যে গ্যালারি, এক গ্যালারি থেকে আরেক গ্যালারিতে মানে লাফালাফা চলে যায়। ছোটোবেলা ওকে আমি অনেক বাধা দিছি, আমি কি আমার ছেলেকে বলতেছি, আব্বু তুমি এগুলো বলি করিও না, আমার থেকে ভয় লাগে, আমার এগুলো ভয় নাই। গাছের পাতায় পাতায় ডালগুলো তো এগুলো বাধা দিতাম, বেদা টেতা যদি পাইত না, এগুলো মনে করেন করতে করতে তো বাধা দিছি, বাধা দিলে কী হবে, বাধা শুনে নেই। বহির্বিশ্বে পার্কোর খেলাটি রয়েছে বেশ প্রচলন,
নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্টও। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা পেলে একদিন বাংলাদেশের হয়ে এসব টুর্নামেন্ট থেকে ভালো ফলাফল বয়ে আনতে পারবেন বলে আশা তাদের। প্র্যাকটিস আরও দরকার, এখনও পারফেক্টলি হয় নাই, ইনশাল্লাহ আরও সামনে প্র্যাকটিস করব, পারফেক্টলি হইতে হবে আমাদের। প্লেজের অভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি না। মানুষে আসলে মনে করে আমরা লাফালাফি করি, আসলে খেলাটা চিনে না তো, খেলাটার ব্যাপারে তো জানে না ওরা, তো দ্যাটস ওয়াই মানুষ অনেক কিছু বলে। তো আমাদের একটা প্র্যাকটিস গ্রাউন্ড হলে আমরা অনেক সুবিধা হতো। আর বহির্বিশ্বে যাওয়ার জন্য হলে আমাদের একটা মোটা অঙ্কের কস্ট দরকার, কারণ এখানে অনেক খরচ পাতে আছে, অনেক কিছু আছে, আর যেটা এখন আমাদের অ্যাভিলিটি নেই। তো আমরা যদি কারো থেকে স্পন্সর পাই বা কেউ যদি আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে ভালো কিছু দিতে পারবো। 90-এর দশকে যাত্রা শুরু হয় পার্কোর খেলাটির। এরপর হলিউড সিনেমা ও বিভিন্ন কার্টুনের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে এটি। আফ্রিকা ও ইউরোপ অঞ্চলে এটি বেশ প্রচলিত হলেও পরিবেশ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার কারণে বাংলাদেশে খেলাটির তেমন একটা প্রচলন নেই। তানভীর হাসান, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় এন্টারটেনমেন্টের যে ভিডিওটা দেখলাম, পার্কোর গেম, মানে এই ভিডিওটা দেখা অনেকদিন আগেই দরকার ছিল, যদিও ভিডিওটা রিলিজই হয়েছে দুদিন, তবে মানে বিশেষ করে গেমটার নাম জানার জন্য, আমি কোনোদিন খুঁজে দেখিনি যে অ্যাকচুয়ালি নাম কী হয়, এটা ফার্স্ট টাইম জানতে পারলাম, কারোর মুখে কোনোদিন শুনিনি, আর এদিকে তো প্রচলন নেই, সেই জন্য কেন ক্লিপগুলো দেখতাম, সেখানে দুঃসাহসিক জিনিসপত্র 100 মানে কী বলে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং থেকে একটা বিল্ডিং থেকে আরেকটা অনেকটা গ্যাপ, সেখান থেকে লাফ মারছে, কার্নিস ধরে ছুটে বেড়াচ্ছে, সেই সব বিল্ডিং খুবই সরু সরু, এবং এই জিনিসগুলো সত্যি ইউরোপে অবাক করে দিত। তার উপর সাইকেল নিয়েও আছে, শুধু হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে। তো এই ধরনের জিনিসগুলো সত্যি অবাক করতো, এবং তখন মনে হতো যে এরা নিজের জীবন হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে এই বাড়ি থেকে কি করে ছাড়ে। তো হয়তো প্রথম দিকে তারাও কথা শোনেনি, এবং পরবর্তী সময়ে মা বাবা হয়তো দেখেছে হাল ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলোই মা বাবা কোনোদিনই চাইবে না, সে আজীবন যতদিন থাকবে ততদিন চাইবে না এই ধরনের রিস্কি কোনো কাজ করুক, যেগুলো একটা ভুল হলেই সে মানে সে জীবনটা নিয়েই টানা পড়া হয়ে যাবে। তো সেই জিনিসগুলো মা বাবা কখনোই চাইবে না। আজকে যেটা দেখলাম সাজ্জাদ এবং মিজান, তো দুজনকে বাংলাদেশের যারা এই কাজগুলো করছে, এবং তাদের যে ইন্সপিরেশন সেটা বলা যায় কার্টুন একটা, সেটা হচ্ছে নিনজা হাতুড়ি। আমরা আমাদের সময়ে দেখিনি নিনজা হাতুড়ি, তবে পরবর্তী সময়ে যারা 2000-এর পরে জন্মেছে তারা অনেকেই নিনজা হাতুড়ি দেখেছে, তারা সেগুলো দেখেই বড় হয়েছে। তো সেই দেখেই সে তারা ইন্সপায়ার্ড হয়ে এবং পরবর্তী সময় নিজের থেকেই সেলফ লার্নিং করে এই জায়গায় পৌঁছেছে, এবং কোচিং হলে এবং সাথে সাথে যে ইয়ের কথা বলা হলো, স্পন্সরের কথা বলা হলো, আরও অনেক দূরে এগিয়ে যাবে। আমার মনে হয় রয়েছে এরকম কিছু কিছু লুকোনো ছেলে রয়েছে অল্প বয়সে যারা এই সমস্ত কাজগুলো করে, কিন্তু আমাদের উপমহাদেশে সেগুলো হয়তো বা কেউ জানেও না বা লক্ষ্যও রাখে না, হয়তো বা চেনাও যায় না, এবং সেইভাবে মানে লাইমলাইটেও আসে না। আজকে সময় টিভির মানে দৌলতে আজকে দেখতে পেলাম, এবং গেমটার নাম জানতে পারলাম, সবচেয়ে বড় কথা হচ্ছে পার্কোর গেম। তো জেনে ভালো লাগলো, কোনো কমেন্টসে কোনো দিন দেখিনি যে এটাকে পার্কোর বলা হয়, ফার্স্ট টাইম এখানেই দেখলাম। এবং এই যে এই দুইজন ছেলে, তার জন্য মানে তাদের জন্য যতটুকু করার সেটা নিশ্চয়ই করা উচিত, এবং কেউ যদি মানে থেকে থাকেন যারা হেল্প করতে পারেন, এবং বড় বড় কোম্পানিও রয়েছে যারা হেল্প করতে পারে, তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করা উচিত আমার মনে হয়, এবং তাদের দুজনকে যাতে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা যায় বাংলাদেশের হিসেবে, সেটা দেখা উচিত। কারণ আমি জানি না যে এরকম কোনো কন্টেস্ট হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আজকে জানতে পারলাম যে এই নিয়েও বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে একটা গেমের ব্যবস্থা করা হয়, যেখানে মানে কন্টেস্ট হয় বিভিন্ন দলের মধ্যে। তো এই ব্যাপারটাই, বিশেষ কিছু তোর বলার আছে কিন্তু বল। প্রচুর সাহস আছে যার জন্য এতটা এগিয়ে গেছে। হ্যাঁ, সেই এতক্ষণ আমার মনে হয় এদের দুজনকে খুব সাহায্য করা দরকার, কারণ
এদের মধ্যে যে প্রচেষ্টাটা আছে সেটা যেন আরো অনেক দূর অবধি যায়। হ্যাঁ, তো যাই হোক, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ঈশ্বরের কাছে চাইবো যে যারা যেন সুস্থ থাকে এবং ঠিকঠাক থাকে, কারণ এটা ভীষণ রিস্কি একটা গেম, জীবন বাজি রেখে খেলার মতো আর কি। বাঘের মুখে সবসময় দাঁড়ানো, মানে ভুল হলে সেইটা কিন্তু একদম লাইফ থ্রেটনিং হয়ে যাবে। কারণ এর আগে আমি প্রথমে যেটা বললাম যে চীনের একজন সে কিন্তু হাত ফসকে গিয়েছিল এবং পরবর্তী সময় মারা গিয়েছিল, মানে ফসকে গিয়ে মারা যায়, ঠিক আছে, তো প্রায় 50-60 তলা থেকে মানে পড়ে গিয়েছিল, কার্নিস ধরে ঝুলতে গিয়েছে, তারপরে হাতে টাতে টান পড়ে গিয়েছে, তখন ছেড়ে গিয়েছে, বুঝতে পারলি তো, তখন মারা গিয়েছে। তো এই এই ধরনের জিনিস যাতে না হয় এবং নিজেকে সিকিউর রেখে, যদিও সিকিউর রাখার কোনো জায়গা থাকে না, কারণ অন্যান্য স্টান্টে যেগুলো হয় সেগুলো হয়তো বা ক্লিপ দিয়ে আটকানো থাকে, সিকিউরিটি মানে বন্দোবস্ত করে তারপর করা হয়, এখানে পুরো কিন্তু খোলা মেলা, তো সেই জায়গায় নিজের, ঠিক আছে, এবং এক চুল ভুল করার জায়গা থাকে না। এবং সাথে সাথে আমার মনে হয় বাবা মা যারা রয়েছে তাদেরও একটা সব সময় মনে লেগে থাকে যে কখন কি হয়ে যায়, সেই জিনিসটা যেন না হয়। এবং আমার মনে হয় যেন আছে অন্য অনেক গেম রয়েছে সেগুলো খেলার মতো, যেগুলো নিজেকে পার্টিসিপেট করা যায় এবং আরও ভালো ট্রেন্ড করে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, সেইগুলো করুক ইয়াং জেনারেশন, এইগুলোর মধ্যে না গিয়ে। আর বিশেষ কিছু বলতে চাই না, অনেকের ভিন্ন মত থাকতে পারে, বাট আমার মত এইটা যে তারা যেন অন্য খেলা বা অনেক খেলা রয়েছে, অলিম্পিক্সের বিভিন্ন ধরনের খেলা রয়েছে, সেইগুলোতে পার্টিসিপেট করুক যেগুলোকে দেশের নাম উজ্জ্বল হবে। কিন্তু এই যে অ্যাকচুয়াল ভুল হলেই যেটা প্রাণ সংশয় ঘটিয়ে দেবে সেটা আমার মনে হয় না, তার নিজের এবং ফ্যামিলির দিকে তাকিয়ে ঠিক ঠিক হয়তো দেখতে ভালো লাগে, অনেক কিছু আমরা দেখি, রোমাঞ্চকর অনেক কিছু থাকে, কিন্তু সেটা একটা বড় মানে জীবন নিয়ে খেলা জিনিস। আর বিশেষ কিছু বলতে যাই না, তোমাদের মতামত তোমরা অবশ্যই লিখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।